প্রবল বর্ষা ও মাঠভর্তি কাদার মধ্যেই করিমগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক মৃদুল যাদব। প্রাকৃতিক বাধাকে উপেক্ষা করে করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো 77তম স্বাধীনতা দিবস। করিমগঞ্জ সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জেলার স্বাধীনতা দিবসের উদযাপনের সকাল থেকেই বৃষ্টি বাধা সৃষ্টি করতে থাকে। মুষলধারে বৃষ্টির মধ্যেই জেলাশাসক মৃদুল কুমার যাদব জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারী বৃষ্টির মধ্যেই পুলিশ, আধাসামরিক বাহিনী, গৃহরক্ষীর জওয়ান, এনসিসি সহ শহরের বিভিন্ন শিক্ষানুষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। প্রাকৃতিক বাধাকে উপেক্ষা করে 77তম স্বাধীনতা দিবস কার্যসূচি দেখতে হাজার হাজার জনতা সরকারি স্কুলের খেলার মাঠে ভিড় জমায়। এদিকে শহরের ব্রাহ্মণ সমাজ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।